পিরোজপুরের কঁচা নদীতে ফেরি পারাপারের সময় নদীতে পড়ে সাতক্ষীরা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাতে পিরোজপুর বরিশাল সড়কের বেকুটিয়া ফেরিঘাটের ফেরির পল্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যায় কাফি। ওই কর্মকর্তার গাড়ি চালক জানান, সাতক্ষীরা থেকে বিকেলে বরিশালের উদ্দেশ্যে রওনা হন তারা। রাত 8:30 ফেরিতে ওঠার সময় পা পিছলে নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা পিরোজপুর ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়। তবে পিরোজপুরে ডুবুরি না থাকায় বরিশালের ডুবুরি দল এসে উদ্ধার অভিযানের নামে আগামী 4 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কঁচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি উদ্বোধন করবেন। এরপর ওই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাবে।